সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা অনলাইনে ভিডিও এডিটিং করবেন, বা আপনার যদি কোনো ভিডিও থাকে সেটা কিভাবে অনলাইনের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। আমরা সাধারণত যারা অনলাইনে কাজ করি তারা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা যেমন ফিল্মোরা, ক্যামটাসিয়া, মুভিবিয়া, অ্যাডোবি আফটার ইফেক্ট এগুলোতে কিন্তু ভিডিও এডিটিং করে থাকি। তো আজকে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের কনফিগারেশন মানে কম্পিউটারের কনফিগারেশন অথবা ল্যাপটপের কনফিগারেশন খুবই লো, বাড়ি বাড়ি সফটওয়্যার ইনস্টল করলে দেখা যায় যে অনেক ল্যাগ দেয় এবং হ্যাং হয়ে যায়, যেটার কারণে দেখা যায় যে আপনি কোনো প্রকার কাজ করতে পারেন না, ভালোভাবে এডিটিং করতে পারেন না। কিন্তু আজকে যে আমি সিস্টেমটা দেখাবো এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ভিডিও হোক বা ইমেজ হোক যে কোনো জিনিস আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন। এটা সেম এই ফিল্মোরার মতোই কাজ করবে, কিন্তু আপনাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে যেটা কোনটা দিয়ে কি কাজ করে নিতে হয়। যেমন আমরা ফার্স্ট টাইমে যদি কোনো সফটওয়্যারে যাই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয় অনেক, যে আপনি কী দিয়ে কী করবেন আপনি বুঝতে পারতেছেন না, তাহলে অনেক প্রবলেম হয় না। তো আপনাকে যেটা করতে হবে, দুই একদিন সময় দিলে আপনি প্রপারলি মোটামুটি ভালো এডিটিং করতে পারবেন। তো চলুন আমরা দেখি কীভাবে এটা করতে হয়। তো আমরা সর্বপ্রথম আমরা গুগলে যে সার্চ করবো রান অ্যাওয়ে সফটওয়্যারটা, মানে রান অ্যাওয়ে ভিডিও এডিটিং লিখে দিই এডিটিং অনলাইন, এটা লিখে আপনারা সার্চ করতে পারেন, তাহলে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, নাম হচ্ছে রান অ্যাওয়ে। ওকে, দেখেন প্রথমেই এই ওয়েবসাইট আছে রান নেক্সট জেনারেশন ক্রিয়েশন সুইট এভরিথিং, এটা হচ্ছে আমাদের অ্যাপ। এখানে আপনি চাইলে এরকম অনেক ভিডিও পাবেন যে এটাতে কী দেয়, কীভাবে এটা মূলত ভিডিও এডিটিং করে, এটা সমস্ত কিছু আপনি ইউটিউবে ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। আরও ভালোভাবে, আমার থেকেও ভালোভাবে আপনারা আরও ভালো কিছু শিখতে পারবেন। আপনারা যদি রান অ্যাওয়ে ভিডিও এডিটিং লিখে ইউটিউবে সার্চ করেন এরকম অনেক ভিডিও পাবেন। তো আমরা ফার্স্ট টাইমে যেটা করবো, আমরা এখান থেকে সাইন আপ করবো, সাইন আপে ক্লিক করি। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমি চাচ্ছি যে নতুন একটা অ্যাকাউন্ট করে জাস্ট আপনাদেরকে দেখাই কীভাবে কী করতে হয়। তো আমরা সরাসরি আমাদের এখান থেকে অ্যাকাউন্টটি সাইন আপ করবো। ওকে, একটু সময় লাগবে আমাদের এখান থেকে জিমেল আসতে, একটু সমস্যা করবে কারণ আমাদের ওয়াইফাই কদিন ধরে খুবই লো হয়ে গেছে, অনেক সময় না লেট করে আর কি। তো দেখি আমি একটু কন্ট্রোল আরে ক্লিক করি, একটু দ্রুত চলে আসুক। ওকে, এখান থেকে বলবে সাইন আপ। ওকে, আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। তো ক্লিক করে আমি এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে দেবো। আমি অটো চাচ্ছি, যে আমি অটোমেটিকলি আমি আসলে এটা ইয়া করতে চাচ্ছি। ওকে, তো আমার মেবি আমি জয়েন করে ফেলছি অলরেডি, দেখেন আমি কিন্তু আমার এখানে চলে আসছি। এখানে বলতেছে তুমি কোনটা ইউজ করতে পারো, এখানে প্রিমিয়ামে কী কী পাবেন, ফ্রিতে কী কী পাবেন, এগুলো সব কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনি যদি $12 দেন পার মান্থ সেক্ষেত্রে আপনি কিন্তু 4K পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবেন, স্টোরেজ কিন্তু অনেক হাই থাকবে 500 GB, আর আপনি ফ্রিতে পাইতেছেন 3টা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, 720 ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, 5 GB স্পেস পাবেন আপ টু ইয়ার এডিটিং। ওকে, আমরা জিমেল আমরা সিস্টেম করে 10 মিনিট জিমেল দিয়ে এখানে কাজ চালাই নিতে পারবো। তো আমরা সরাসরি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে আমি চাচ্ছি ভিডিও, ওকে, মোশন গ্রাফি আর অনেক কিছু আছে, গ্রিন স্ক্রিন। তো আমি চাচ্ছি যে ভিডিও এডিটিং করার জন্য আমি যেটা করব স্কিপ করব। এবার আপনি যে ফাইলগুলো এডিটিং করতে যাচ্ছেন সেরকম ফাইল আপনি নিয়ে আসবেন কোথা থেকে, একটু ড্যাশবোর্ডটা একটু চিনে রাখেন, একদম সিম্পল। ক্যানভা, আমরা যদি ক্যানভা দিয়ে করতে পারি কাজ, এটাও সেম, কোনো পার্থক্য নাই। তো আমি ধরেন আমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসবো, তাহলে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলাম, আমি বাইরে থেকে আমার ভিডিও, আমার অডিও, আমি চাইলে সব কিছু কিন্তু এখানে নিয়ে আসতে পারি। ধরেন আমার এই একটা ভিডিও, এটা আমি যদি আনতে চাই এখানে আমার অনেক সময় লাগবে। আমি চাচ্ছি এই দুইটা আমি স্লাইডার ভিডিও দিয়েই আমি দেখাই আপনাদেরকে। আমি স্লাইডার ভিডিও দুইটা ওপেন করলাম,
আপনার নেট স্পিড ভালো হলে খুবই ভালোভাবে কাজ করবে, আর আপনি চাইলে এখানে ভিডিও আনতে পারেন, কিছু যায় আসে না। দেখেন আমার দুইটা থামলেন, আমি আনলাম, এখানে আমি চাচ্ছি যে একটা স্লাইডার ভিডিও বানাবো আপাতত। তো দেখেন এটা চলে আসছে। তো আমি চাচ্ছি যে প্রথমে আমি এই ব্যানারটা আমি এখানে দিব, আমি এখানে টান দিয়ে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে কি হইলো, আমার আমার যে ফিল্মোরার যে এডিটিংটা সেরকম একটা কিন্তু এখানে লেআউট বা ই হয়ে গেছে। ওকে, তো আমি যেটা করব এটা আমি ছোটো করার জন্য আমি একটু ছোটো করে দিলাম। এবার আমি সেকেন্ড আরেকটা নিয়ে আসি, ধরেন এটা আমি আরেকটা আনলাম। তো ওকে, সেমভাবে আমি নিয়ে আসলাম, এখানে আমি আরেকটু ছোটো করি যাতে আমার এগুলো যেন খুব সহজে বোঝা যায়। ধরেন আমি আরেকটা ইমেজ নিয়ে আসলাম এখান থেকে, তো আমি এবার আরেকটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। ওকে, এক সেকেন্ড, ওকে হয়ে গেছে। এবার আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। ওকে, এখানে একটা ইমেজ ছোটো হয়ে গেছে। তো ওকে, যাই হোক, এবার আরেকটা নিয়ে আসি। ওকে, আমি কিন্তু চারটা ইমেজ নিয়ে আসছি, দেখেন আমার কিন্তু এখানে চারটা ইমেজ। যদি আমি ভিডিওটা ওপেন করি এখন, দেখেন একদম সিম্পলভাবে এই যে এখান থেকে মূলত ভিডিওগুলো দেখতে হয় যে আপনার ভিডিওগুলো কেমন হয়েছে। এখন কিন্তু কোনো ইফেক্ট নাই, যা সোজাসুধি ভিডিওগুলো চলতে থাকবে। দেখেন চালু করে দিছি, দেখছেন একটার পর একটা আসতেছে। যদি আমি চাই এই ভিডিওটাকে একটু ইফেক্ট দিতে, তাহলে যেটা করবো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম ছবির উপরে, লেআউট আমার এই ইটা নিয়ে আসি, কার্সারটার এখানেটা নিয়ে আসি। এখান থেকে আমি যেটা করব, অ্যানিমেশন, দেখেন আমি যখন এটার উপর ক্লিক করছি এখানে দেখেন অ্যানিমেশন লেখাইছে। ওকে, আমি অ্যানিমেশনে ক্লিক করব। এখানে আপনি কি চান দেখেন, ভিডিও মানে আপনার যে ফটোটা কোথা থেকে আসবে, সেটা কেমন হবে, কেমন কেমন করবে আচরণ, সেটা কিন্তু এখানে স্লাইডার সেরকম করবে। আমি যদি এটা দিই তাহলে এরকম করবে, জুম দিলে জুম হবে। তাহলে আমি জুমই ক্লিক করলাম, এটার ভিতরে জুম করে এখান থেকে ব্যাক টু টাইমলাইন, আমি টাইমলাইনে চলে আসলাম। তাহলে কি হবে দেখি, টাইমলাইন অ্যাড হয়েছে কিনা। তো এবার আমি ভিডিওটা সেমভাবে ওপেন করি, দেখছেন ধাপ দিয়ে কিন্তু চলে আসলো। তো এইভাবে মূলত ইফেক্টগুলো, ধরেন আমি সেকেন্ডটাতে আমি আরেকটা ইফেক্ট নিয়ে আসি, ধরেন এখানে চরকির মতো ঘুরবে আর কি। এখান থেকে ব্যাক করি টাইমলাইন, দেখি আসে কিনা, অ্যাড হয়েছে কিনা, এটা কোনটাতে অ্যাড হইলো সেটা আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, যদি মনে হয় যে কোনো জায়গায় সমস্যা হয়েছে, তাহলে আপনি এই দেখেন এরকমভাবে প্রথমে আসবে, ঠিক আছে। ধরেন এটাতে আমার এটা বসে নাই, তাহলে আমি যেটা করবো এখান থেকে ব্যাক করতে পারবো। তাহলে ব্যাক করলে কি, আগের ইফেক্টটাই চলে আসবে। তো আপনি চাইলে নতুন একটার উপর আরেকটা ইফেক্ট বসাইলে একটু সমস্যা করে মাঝে মাঝে, তো যদিও এটা বুঝে নিত। ওকে, চলে আসতেছি, এবার সেকেন্ডটাতে আমি ধরেন ইফেক্ট দিব, এটাতে আমি একটা ইফেক্ট দিব। তো তাহলে আমি সেমভাবে এখানে অ্যানিমেশনে চলে যাব, এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন আছে। ধরেন আমি এটা দিলাম, ওকে আমি এটা টাইমলাইন ব্যাক করি, দেখি এই ইফেক্টটা কাজ করে কিনা। দেখেন যখন ইফেক্ট বলবে এখানে কিন্তু সুন্দর করে একটা পয়েন্ট উঠবে, হ্যাঁ দেখছেন এরকম হবে। তো এরকম হইল, তারপরে আমি চাচ্ছি যে আরেকটা জায়গায় আমি ইফেক্ট দিব। ধরেন সেমভাবে ইফেক্টে আবার ক্লিক করলাম, ধরেন এখানে আমি চাচ্ছি যে এরকম ড্রপডাউনের মতো হবে, এখানে আমি দিয়ে ই করলাম, আর এটার ভিতরে দিলাম। ধরেন আমি আপাতত আবার ইফেক্টে যাই, ধরেন এখানেও সেমভাবে, ওকে একদিক থেকে আসবে ব্যাক করি। এবার দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটা মোটামুটি একটার পর একটা মানে স্টেপ বাই স্টেপ কিন্তু আসা শুরু হবে। মোটামুটি বোঝা যাচ্ছে যে পিকচারগুলো নড়াচড়া করে। আমি জাস্ট সামান্য এডিটিং দেখাচ্ছি আপনাদের, সামান্য, যেটা আপনি একটা বাচ্চায় করতে পারবে। জাস্ট আমি শুধু বেসিকটা আপনাদের দেখাচ্ছি। তো এটা দিয়ে এইভাবে ইফেক্ট, এটার কাজ হচ্ছে অ্যানিমেশনগুলো অ্যাড করা। এখানে আপনি ছবির ভিতরে ইমেজের ভিতরে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এবার যদি কোনো ইমেজ দেখেন নিচ দিয়ে কালো আসছে, উপরে কালো আসছে, মিলতে আসে না, তাহলে এটা একটু উপরে তুলে দিবেন। তাহলে কি, এই যে ফ্রেমটা আছে ফ্রেমটার ভিতরে কাজ করলে সম্পূর্ণ ফ্রেমটা আসবে। তো এটা হচ্ছে ফ্রেমের কাজ, দেখেন আপনি সেমভাবে ক্রপ করে দিবেন, হ্যাঁ বড় করে দিবেন, হয়ে যাবে। তো দেখেন এগুলো তো ঠিকই আছে, এগুলো ঠিক আছে। ধরেন এবার আমি আপনাদেরকে ইফেক্ট সম্পর্কে বুঝালাম, আরও অনেক ধরনের ইফেক্ট আছে, মোশন ইফেক্ট আছে, এগুলো দেখে নিন। এখানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হবে, কত স্পিডে হবে, এগুলো আপনি এখান থেকে বলে দিতে পারবেন, নর্মাল হবে কিনা, এগুলো সব এখানে দেওয়া আছে। তো যদি চান যে আমার কোনো একটা ট্যাক্সের জায়গায় আমি মানে কোনো একটা ফটোতে আমি ট্যাক্স বসাতে যাচ্ছি, মানে টেক্স, সেটাও আপনি এখান থেকে বসাইতে পারবেন, ঠিক আছে। একদম সিম্পল, দেখেন টেক্স চলে আসছে। তো এই যে এখানে দেখেন টেক্স মাঝখানে, কিন্তু টেক্সের জন্য একটা টাইমলাইনে কিন্তু একটা ই চলে আসছে।
জায়গা চলে আসছে। তো আমরা এখান থেকে দেখেন আমরা চাইলে কিন্তু টেক্সটগুলো এডিট করে নিতে পারবো, ঠিক আছে। আবার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কী হবে সেটাও কিন্তু আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখছেন টেক্সটের কালার হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে দিতে পারি, টেক্সট সেটাও আমি দিয়ে দিতে পারি, একদম সিম্পল। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে এগুলো হয়ে যাবে, তো আপনি আপনার যা খুশি লিখতে পারবেন। হ্যাঁ, তো এটা আমি আপাতত রাখতেছি না, তো আমি এখানে সেমভাবে কেটে দিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য আমি কেটে দিলাম। তো আপনি যেটা করবেন, আপনার মাউসটা সিলেক্ট করে আপনার আমরা কন্ট্রোল ডিলিট দিতে পারি, অথবা শুধু ব্যাক বাটন বা ব্যাক স্পেস ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে স্পেসটা। তো দেখেন আপনি চাইলে এখানে স্লট নিতে পারবেন আলাদা, স্লট মানে সাদা, যদি কোনো স্লটের দরকার পড়ে সাদা এরকম কোনো কিছু একটা আলাদা একটা স্লট নিতে চান সেটা নিতে পারবেন এখান থেকে। এই সাদাটা আবার আপনি চাইলে অন্য কালার করতে পারবেন, আমাদের অনেক সময় এগুলো দরকার পড়ে, ঠিক আছে। তো এগুলো আপনি নিতে পারবেন সেমভাবে, আমি ধরেন এটাও সেমভাবে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো এবার দেখেন এখানে টেমপ্লেট আছে, আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট নিতে পারবেন আপনার ভিডিও ডিজাইন করার জন্য, একদম সিম্পল। এটা আপনি যে কেউ করতে পারবে। হ্যাঁ, এখানে একটু নেট স্পিডটা ভালো হলে আপনি যে কোনো ধরনের এখানে টেমপ্লেট পাবেন, আপনি 25 মিনিট, 25 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 11 সেকেন্ড, এরকম অনেক টেমপ্লেট পাবেন। এডিট করা আছে, জাস্ট আপনার ছবিগুলো বসাবেন, বসে আপনি এডিটিং চালাই দিবেন যেটা আপনি তৈরি করে ফেলছেন, ঠিক আছে। এটা খুবই সহজ, এগুলো একটু দেখে নিন, এইটুকুই কাজ, বেশি কাজ না। এখানে মানে আপনি যতগুলো ফাইল আনছেন সেটা এখানে আপনি দেখতে পারবেন, এখানে টেক্সট, এখানে স্লট নেওয়ার, এখানে টেমপ্লেট, এইগুলোই। আর এখান থেকে বাইরে থেকে কোনো কিছু আনার অপশন আরও অনেক কিছু আছে। তো ধরেন আমি আর অত কিছু দেখাচ্ছি না, আপনি যখন এডিটিং করবেন তখন এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। তো আমরা যেটা করব, আমি চাচ্ছি এটা আমার হয়ে গেছে, এবার আমি এখান থেকে এক্সপোর্ট করব। দেখেন উপরে লেখা আছে এক্সপোর্ট, এখান থেকে আমি কিন্তু যক 720 এটা কিন্তু আমি ইয়া করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, কিন্তু এর থেকে যদি বেশি এক্সপোর্ট করতে যাই তাহলে কিন্তু আমার আপডেট ভার্সনটা নিতে হবে। আপাতত আপনার এটা হলে চলে যাবে, আপনি মোটামুটি ভালো রেজলিউশন পেয়ে যাচ্ছেন, 700 অনেক অনেক রেজলিউশন, ঠিক আছে। তো আপনি এটা দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এক্সপোর্ট শুরু হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে এডিটিং করতে পারবো। ওকে, এক্সপোর্ট সাবমিট, ঠিক আছে। এখানে দেখেন 15% হইতেছে, আমাদের এটা চলে যাবে, হয়ে যাবে, সমস্যা নেই। 29% এক্সপোর্ট হয়ে যাবে, সমস্যা নেই। এইভাবে কাজগুলো করতে হয়। তো আশা করি আপনারা এটা করতে পারবেন, যদি কারো মানে কম্পিউটার লো বাজেটের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে শেষে কিন্তু কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, একদম সিম্পল, এটা যে কেউ করতে পারে। দেখেন ভিডিও কিন্তু হয়ে গেছে, দেখেন ভিডিওটা অনেক ক্লিয়ার কিন্তু, বুঝছেন, অনেক ক্লিয়ার। একটু সমস্যা করতেছে কারণ এখান থেকে নেট থেকে চলতেছে, তো একটু হয়তো আপনার ওইখানে মনে হয় সমস্যা দেখাইতে পারে যে এটা হচ্ছে না। এবার আসেন, এটা যখন আমার এটা হয়ে গেছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে চলে আসবে। দেখেন ডাউনলোডে আমি ক্লিক করলাম, আমার কম্পিউটারে কিন্তু চলে আসলো। আশা করি এটা করতে পারেন, আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা আপনার কম্পিউটারে কিন্তু আবার সেভ করতে পারবেন। তো আপনাকে প্রথমে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট থেকে আপনি এখান থেকে দেখেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন চলে আসবে। আশা করি আপনি করতে পারবেন এবং এটাতে মোটামুটি একটা ছোটোখাটো মানে এডিটিং চালিয়ে নিতে পারবেন আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।